প্রিয় দর্শক, চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি। আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আবাসন খাতের সংগঠন রিহাবের সভাপতি ও শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক শিল্পোদ্যোক্তা আলমগীর শামসুল আলামিন। আলমগীর শামসুল আলামিন, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা মূলত আবাসন খাত ও অর্থনীতির অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। আলমগীর শামসুল আলামিন, ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেড সহ একই পদে দায়িত্ব পালন করছেন আরো অন্তত 5টি প্রতিষ্ঠানের। এছাড়াও স্পিনিং মিলস, কটন মিলস, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান সহ পরিচালক হিসেবে নিযুক্ত আছেন আরো অন্তত 7টি প্রতিষ্ঠানে। সফলেই শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃত্ব দিচ্ছেন আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহেবের সভাপতি হিসেবে। দেশের জিডিপিতে 15% অবদান রাখা এই শিল্পকে চাঙ্গা করতে নিয়েছেন সময়োপযোগী নানা উদ্যোগ। জন্ম 1965 সালের নভেম্বর মাসে, বড় হয়েছেন রাজধানীর গুলশানে। মাধ্যমিক শিক্ষা শেষ করেন রেসিডেন্সিয়াল মডেল, এরপর ও লেভেল এবং এ লেভেল শেষ করেন যুক্তরাজ্যের মার্চিস্টন ক্যাসেল স্কুল থেকে, আর বিবিএ শেষ করেন যুক্তরাষ্ট্র থেকে। পারিবারিকভাবে ব্যবসা বাণিজ্য থাকলেও এই শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীর স্বপ্ন ছিল ব্যবসায়ী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করার। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান শামসুল আলামিন গ্রুপের দায়িত্ব নেওয়ার পর দক্ষ ব্যবস্থাপনায় এর আকার বেড়েছে অন্তত 4 গুণ। শামসুল আলামিন গ্রুপে এখন বিনিয়োগ কয়েক হাজার কোটি টাকা, আর কর্মসংস্থান হয়েছে প্রায় 10,000 মানুষের। বিজিএমইএ, বিকেএমইএ সহ যুক্ত আছেন বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও চেম্বারের সাথে। সামাজিক দায়িত্ব পালনে নিজ উদ্যোগে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ গড়ে তুলেছেন একাধিক প্রতিষ্ঠান। অবসর পরিবারের সাথে কাটলেও সুযোগ পেলেই নিজ সংগ্রহশালা থেকে দেশ বিদেশের চলচ্চিত্র দেখারও সুযোগ খোঁজেন। তার মতে, বাংলাদেশের আবাসন খাত এখন অনেকটাই পরিণত। বেশি মানুষকে কম মূল্যে আবাসন সুবিধার আওতায় নিয়ে আসতে স্বল্প মূল্যে জমি, গৃহঋণের সহজলভ্যতা আর অবকাঠামো ব্যবস্থার উন্নয়ন করা গেলে দেশের আবাসন খাতকে সারা দেশেই ছড়িয়ে দেওয়া সম্ভব। আলমগীর শামসুল আলামিন একজন সফল শিল্পোদ্যোক্তা। আমরা দেখলাম যে আপনার অন্তত 15টি প্রতিষ্ঠানের সঙ্গে আপনি সরাসরি জড়িত, এবং যার অন্তত 6টিতে আপনি ব্যবস্থাপনা পরিচালক। তো আপনার সেই, যদি আপনার শৈশবের কথা একটু জানতে চাই, যে এই যে একজন সফল মানুষ, তার শৈশবটা কেমন ছিল বা কি হতে চেয়েছিলেন ছোটবেলায়? এখানে কি, আমি একটা মানে বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। আমার বাবা পাকিস্তান আমলের থেকেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, ফলে ছোটবেলা থেকেই ব্যবসায় আসবো এটাই ছিল মূল টার্গেট। ঠিক আছে, বাবাকে ব্যবসা করতে দেখেছি এবং ওনার সাফল্যও আমরা দেখেছি, ফলে উনি ছিলেন আমাদের প্রেরণা এবং ওনাকেই, ওনার হাত ধরেই কিন্তু ব্যবসায় আসা। এবং ছোটবেলায় নর্মালি যা ঘটে, আমার বেলাও তাই ঘটেছে, স্কুল কলেজে পড়াশোনা করেছি আমি, বনানীতে একসময় ফুটবল খেলতাম, ওখানে ফুটবল ইনফ্যাক্ট সংগঠকও ছিলাম, রাজুক একটা ক্লাব করেছিল সেই ক্লাবের আমি ক্যাপ্টেনও ছিলাম, এবং 3 বার ফুটবল চ্যাম্পিয়নও হয়েছি। স্পোর্টসের দিকে একটা মনোযোগ ছিল, তখন ছিল, তখন ছিল। এবং পরবর্তীতে যখন স্কটল্যান্ডে চলে যাই স্কুলে, ওখানেও স্পোর্টসে অংশগ্রহণ করেছি এবং একটা পর্যায়ে রাগবি খেলতাম ওখানে স্কটল্যান্ডে। ইউ নো, রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়লেন, এরপরে চলে গেলেন? জি, মডেল স্কুলে আমরা পড়ে, আমি ম্যাট্রিক পাস করার পরে, অ্যাকচুয়ালি তো আমাদের ম্যাট্রিকুলেশন তো ওইখানে অ্যাকসেপ্ট করতো না, ফলে উই হ্যাড টু স্টাডি এগেইন, আই হ্যাড টু ডু মাই ও লেভেলস এন্ড এ লেভেলস দেয়ার এগেইন। তারপরে তো ইউনিভার্সিটি শেষ করলাম, ইউনিভার্সিটি শেষ করে তারপর দেশে ফিরে এসেছি। দেশে ফিরে এসে বাবার যে পারিবারিক ব্যবসা, সেই ব্যবসাতেই জয়েন করি। আপনার এই যে এতগুলো প্রতিষ্ঠানের সাফল্য, এর নেপথ্যটা আসলে কি? আপনারা পারিবারিক ভাবেই নেতৃত্ব দিচ্ছেন, আপনি আছেন, আপনার ভাই আছেন, ভাই আর আমরা 3 ভাই, আমরা 3 ভাই, আমি সহ আমরা 3 জন। তো এই যে সাফল্যের পেছনের কারণটা কি, গল্পটা কি, আসলে কিভাবে সম্ভব হলো এত বড় গ্রুপ চেয়ে পরিণত হওয়া? সি, আমার বাবা জনাব শামসুল আলামিন অত্যন্ত নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করতেন, এবং ওনার যে রেপুটেশন ছিল
সেটা আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করেছে। যেখানেই গিয়েছি, ব্যাংক বলেন, বিমা বলেন, যে কোনো সরকারি অফিস বলেন, যেখানেই গিয়েছি ওনাকে অত্যন্ত সম্মানের সাথে তারা গ্রহণ করতেন। ওনার সন্তান হিসাবে আমাদেরকে সেই সুযোগও তারা দিয়েছে, সেই সম্মান আমরা পেয়েছি। দ্যাট ওয়াজ এ বিগ সাপোর্ট ফর আস। এবং এই যে এক্সপ্যানশন, তার জন্য ওনার যে গাইডেন্স, এবং উনি তো ইনফ্যাক্ট আমাদের, আমি যখন ব্যবসায় আসি, ব্যবসা আসার পরে তো উনি আমাদেরকে গাইড করেছেন, এবং আমরা এই যে ধীরে ধীরে গ্রুপটাকে বাড়িয়েছি, হ্যাঁ, ওনার গাইডেন্সই কিন্তু বাড়ানো হয়েছে। ফলে উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন। এবং আর একটা অনেক অনেক দূরদর্শিতা ছিল ওনার, উনি দেখতেন যে এ দেশ কোন দিকে এগিয়ে যাবে। যেমন টেক্সটাইল, আজকে গার্মেন্টস এ আমরা এত দূরে গিয়ে এসেছি, এর জন্য কিন্তু বেসিক যে র মেটেরিয়াল, দূরদৃষ্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডেফিনেটলি। তো আপনি কিন্তু যুক্তরাজ্যের থেকে উচ্চশিক্ষার জন্য আবার যুক্তরাষ্ট্র গিয়েছিলেন, এবং যুক্তরাষ্ট্র থেকে মানে দুইটা বড় দেশে পড়াশোনা করে কিন্তু আবার দেশেই ফিরে এসেছেন। তো আমরা দেখি যে আপনি কিন্তু একটা তৈরি, অনেক পারিবারিক ভাবে যেটা আপনি বলছিলেন, প্রতিষ্ঠিত একটা গ্রুপ আপনি কিন্তু তখনই দেখেছেন। তো আমরা নর্মালি জানি যে আসলে তরুণরা যখন শুরু করে তার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়, বিশেষ করে অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ। তো আপনার এই যে কি মূল্যায়ন হয় যে অর্থায়নের ক্ষেত্রে তরুণরা তো একটা বাধার সম্মুখীন হয়, সেটা কিভাবে আসলে মোকাবেলা করা সম্ভব হয় যদি নতুন নতুনদের জন্য, নতুনদের জন্য ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ, নো ডাউট অ্যাবাউট ইট। হয়তো বা আমি সেই চ্যালেঞ্জটা ফেস করি নাই, বিকজ মাই ফাদার হ্যাড এ রেপুটেশন ইন দ্য মানি মার্কেট, যে কারণে ওই ধরনের বড় ধরনের চ্যালেঞ্জ আমাকে ওই সময় ফেস করতে হয়নি। তবে যারা এখন ব্যবসায় আসতেছে বা যারা একদম যাদের মানে ব্যবসায়িক পারিবারিক ই নাই, ব্যাকগ্রাউন্ড নাই, তাদের জন্য কিন্তু বাংলাদেশে ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। কিন্তু এখন কিন্তু আপনি যদি দেখেন যে ব্যাংকাররাও কিন্তু অনেক উদার হয়েছেন, তারাও কিন্তু বুঝতে পারেন যে না, নতুনদেরকে ব্যবসায় আনতে হলে তাদেরকে সুযোগ দিতে হবে, এবং প্রত্যেকেরই কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে এমন কোনো ব্যাপার না, এবং বড় ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে হবে বা আপনার প্রপার্টি দিয়ে মর্গেজ করতে হবে। এই সুযোগগুলো কিন্তু আগে হয়তো ছিল অনেক কিছু মানে চেত ব্যাংক, কিন্তু এখন কিন্তু অনেক রিল্যাক্স করেছে, এবং নতুন উদ্যোক্তাদেরকে কিন্তু অনেক সুযোগ দিচ্ছে ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের থেকেও কিন্তু এর জন্য একটা স্পেশাল স্কিমও করা আছে নতুন উদ্যোক্তাদের জন্য। ফলে দ্যাট হেল্প আওয়ার নিউ জেনারেশন টু কাম ইন টু দ্য বিজনেস। আপনি তো আবাসন খাতে নেতৃত্ব দিচ্ছেন, রিহাব একটি বড় সংগঠন, হাজারের উপরে সদস্য, 1200 প্রায় আপনাদের মানে বিশাল একটা সংগঠন। আবাসন খাত এখন আসলে একটা মধ্যবিত্ত বা সবার ক্ষেত্রেই আবাসনের জন্য একটা সংগঠিত একটা অবস্থান তৈরি করেছে, একটা পরিণত অবস্থায় আছে। তো আবাসন খাতের বা আমরা যদি বলি আবাসন শিল্পের বর্তমান সিনারিওটা কি, বর্তমান পরিস্থিতিটা কি? আচ্ছা, বর্তমান পরিস্থিতির আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। আবাসন খাতটা কিন্তু এই দেশে এই ধরনের অর্গানাইজ ছিল না, ঠিক আছে? প্রথম আবাসন খাতটাকে কিন্তু অর্গানাইজ করেছেন প্রয়াত জনাব জহুরুল ইসলাম সাহেব, উনি কিন্তু এটাকে মোর অর্গানাইজ করেছেন। তারপর আস্তে আস্তে দুই যুগেরও বেশি তারপরে কিন্তু মোর আস্তে আস্তে এদিকে ধাবিত হয়েছে। এবং এই যে রিহ্যাবের কথা আপনি বলছেন, রিহ্যাব ওয়াজ এস্টাবলিশড ইন 1991 11 জন সদস্য দিয়ে, ঠিক আছে? এই 11 জন সদস্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে কিন্তু আমরা এখানে আমাদের 1200 মেম্বার, আর অন পাইপলাইনে আরো প্রায় 40টি সদস্য অপেক্ষা করছেন, তাদেরকেও আমাদেরকে সামনে। সবাই কিন্তু মেম্বারশিপ করছেন না, এরকম আমরা 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 এটাকে স্ক্রুটিনি করি এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করি। ব্যাকগ্রাউন্ড চেক করে যদি আমরা ওরকম ভালো অবস্থা পাই তাহলেই আমরা একমাত্র তাদেরকে মেম্বারশিপ দিয়ে থাকি। তো এই খাতের ব্যবসা বাণিজ্য যদি বলেন, সার্বিক পরিস্থিতিটা এখন কেমন? সার্বিক পরিস্থিতি জানেন, আমাদের এই সেক্টর কিন্তু মানে সরকার কিন্তু যদি এককভাবে চেষ্টা করে এদেশের 15 কোটি মানুষের জন্য আবাসন করতে পারবে না। আমরা প্রাইভেট সেক্টর থেকে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং আমরা এটাকে কন্টিনিউলি আমরা হেল্প করে যাচ্ছি এবং প্রচেষ্টা করে যাচ্ছি। এবং আজকে আবাসন খাত বা ঢাকা শহর যা দেখেন, এর মেজর যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটা কিন্তু আমাদেরই মেম্বাররা করেছে, ঠিক আছে? এবং গত 3 বছর যেটা দেখছি আমরা, উই সি এ স্লাম, যেভাবে মার্কেটটা বা সেক্টরটা যেভাবে ডেভেলপ করেছিল সেটাতে কিন্তু এখন ভাটা পড়েছে। গত 3 বছর থেকে আমরা স্লাম দেখছি, এখন কিছুটা
কিছুটা ইমপ্রুভ করেছে, বাট স্টিল আই উইল সে যে এখনো আমরা সেই পর্যায়ে আমরা যেতে পারিনি যে বলবো যে ভালো অবস্থায় এসেছি। আমাদের বেশ কিছু সমস্যা আছে যেটা নিয়ে আমরা বাজেটের আগেও আমরা অনেক বলেছি এবং আমরা সরকারের অর্থমন্ত্রী মহোদয় এবং বাণিজ্য মন্ত্রী মহোদয় এবং আমাদের সেক্টরের যিনি মন্ত্রী মহোদয় ওনার সাথেও আমরা এই ব্যাপার নিয়ে আলাপ করেছি এবং কন্টিনিউয়াসলি আমরা আলাপ করে যাচ্ছি। আপনি বলছিলেন যে তিন বছর আগে থেকেই এই প্রবলেমটা মানে মন্দাটা যেটা চলছিল, তো কেন আসলে এই মন্দাটার আবর্তে আপনারা ঘুরপাক খাচ্ছেন? আচ্ছা, মন্দার পিছনে কিন্তু কয়েকটা কারণ আছে। একটা তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তো একটা ব্যাপার আছে, আমাদের সাপ্লাইও অনেক বেড়ে গিয়েছিল, নো ডাউট অ্যাবাউট ইট। আর সেকেন্ড থিং হচ্ছে ব্যাংকিং ফ্যাসিলিটি যেটা, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ব্যাংকগুলো কিন্তু ঋণ দিচ্ছে না। আর একটা জিনিস নিয়ে আমরা যেটা নিয়ে আমরা সবসময় কথা বলে আসতেছি সরকারের সঙ্গে, সেটা হচ্ছে কি হাউজিং লোন যেটা, হাউস লোন যেটা, সেটা কিন্তু পৃথিবীর সব জায়গায় বা উন্নত দেশগুলোতে সব এবং আমাদের আশেপাশের দেশগুলোতেও কিন্তু এটা আছে। আমাদের এখানে হাউস ফাইন্যান্স বলে তেমন কোনো কিছু নাই, সরকারি যেটা আছে হাউস বিল্ডিং ফাইন্যান্স। আপনি যদি খেয়াল করে দেখেন হাউস বিল্ডিং ফাইন্যান্স গত 13 বছরের ভিতরে কোনো অ্যাপ্লিকেশন রিসিভ করেনি, রিসিভ করতে পারছে না, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি ফান্ড, তাদের কাছে ফান্ড নেই। আমি ওনার এমডি সাহেবের সঙ্গে কথা বলেছি, ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেছেন, কিন্তু ওনার কাছে কোনো ফান্ড না থাকার কারণে উনি নতুন করে কোনো অ্যাপ্লিকেশন জমা নিচ্ছেন না। এখন একটা দেশের যদি এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত যারা আছেন তাদেরকে যদি আপনি আবাসনের ব্যবস্থা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই একটা ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে। তারা কিন্তু বেশ কিছু আবাসন কিনতে সক্ষম হয়েছিল, কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু ওই সেক্টরটা একদমই ওই বিশেষ করে যে ওই সেগমেন্টের লোকজন তারা কিন্তু আর। বাজেটে আপনারা কি প্রস্তাব দিয়েছিলেন? আমরা কিন্তু বাজেটে বলেছিলাম যে একটা স্পেশাল ফান্ড ক্রিয়েট করার জন্য অ্যাবাউট 20,000 crore, 20,000 কোটি টাকার একটা স্পেশাল ফান্ড আমরা চেয়েছিলাম থ্রু বাংলাদেশ ব্যাংক, যেটা ওই রিফাইন্যান্সিং এর মাধ্যমে, যেটা অতীতেও ছিল অনেক বড় একটা ফান্ড। সেটা কি অ্যাকচুয়ালি কিন্তু 20,000 কোটি টাকার ফান্ড কিন্তু খুব একটা বড় না এই সেক্টরের জন্য। আপনি কিন্তু একটা সরকারের তো টাকা থাকতে হবে, সরকারের টাকা হ্যাঁ এটা কিন্তু কালেক্ট করার আরো কিন্তু উপায় আছে। কারণ সরকারকে যে ওইখান থেকে ফান্ড দিতে হবে বা সরকারের কোষাগার থেকে যে ফান্ড দিতে হবে এমন কোন কথা নেই, সেখানে ইচ্ছা করলে কিন্তু মানি মার্কেট থেকেও কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকেও কিন্তু ফান্ড নেওয়া যেতে পারে এবং বন্ড ইস্যু করেও এই টাকা উঠানো যেতে পারে। অ্যান্ড দ্যাট উড বি এ গুড ইনভেস্টমেন্ট, এবং যারা এই বন্ড কিনবে তাদের জন্য কিন্তু লং টার্ম একটা ভালো ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে। এমনিতে বাজেটে যে আপনার প্রস্তাব দিয়েছিলেন সেক্ষেত্রে আমরা বাজেট দেখলাম, কি আপনাদের সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? জি না, আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি, তবে কিছু কিছু জায়গায় আমাদের কিছু কিছু ট্যাক্স কমিয়েছে, কিন্তু সেটাও যথেষ্ট না, কারণ আজকের মার্কেটের যে সিচুয়েশন সেই সিচুয়েশন অনুযায়ী এটা যথেষ্ট না। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলাপ করবো, একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন রিহেবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। জনাব আলামিন, আমরা কথা বলছিলাম আবাসন খাতে নানা সমস্যা সংকট সম্ভাবনা নিয়ে, তো এই মুহূর্তে আমরা আপনিও বলছিলেন যে এই খাতে একটা মন্দা ছিল গত কয়েক বছর ধরে, একটু বাড়ছে, তারপরে এই মুহূর্তে কি পরিমাণ আপনারা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট তৈরি করছেন এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে না এক্সপেক্ট প্রত্যাশা অনুযায়ী, সেটা যদি আমাদেরকে দেখেন। এই মুহূর্তে আমার কাছে যে ইনফরমেশন আছে তাতে এখনো আমাদের কাছে অবিক্রিত ফ্ল্যাট আছে 9,000 থেকে 10,000, এটা এখনো অবিক্রিত আছে। এবং হ্যাঁ, গত 3 বছরে কিন্তু আমাদের কনস্ট্রাকশন স্লো ডাউন করেছে, আমরা নতুন নতুন প্রজেক্ট নিচ্ছি না, যে কারণে কিন্তু আস্তে আস্তে সাপ্লাইও আস্তে আস্তে কমে আসতেছে। তো আমার যেটা বিশ্বাস যে যে ফ্ল্যাটগুলো অপ্রিকৃত আছে এবং আমরা যেহেতু ফ্ল্যাট নতুন করে নিচ্ছি না, এটা আস্তে আস্তে একটা ব্যালেন্স আউট হয়ে যাবে এবং আমার আমার ধারণা যে বাই এন্ড অফ দিস ইয়ার রাইট অনেক অপ্রিকৃত ফ্ল্যাট উইল বি সোল্ড। এমনিতে বাড়তি বিনিয়োগ হচ্ছে না, নতুন এক্সপ্যানশন হচ্ছে না এখন এই মুহূর্তে, যারা ডেভেলপার
তারা নতুন করে খুব একটা প্রজেক্ট নিচ্ছে না। এতে করে রিয়েল এস্টেট সেক্টর তো আসলে একটা চেইন, আসলে শুধু তো মানে শুধু যে আবাসন যারা ই করছেন তারাই না, এদের সঙ্গে সাপোর্টিং অনেক ইন্ডাস্ট্রি ইনভলভ, কর্মসংস্থান আছে, কারা কারা আসলে এটার সরাসরি ইম্প্যাক্টেড হচ্ছে আর কি, ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিরকম এটা? যেমন ধরেন এটার সাথে তো সরাসরি আমাদের সঙ্গে 200 সেক্টর আছে যারা ইনভলভ উইথ আওয়ার এই রিয়েল এস্টেট সেক্টরের সঙ্গে। সরাসরি যেরকম আপনার রড আছে, সিমেন্ট আছে, আপনার ইট আছে, বালি আছে, আপনার রং আছে, ইলেকট্রিক ওয়্যার আছে, এনিথিং ইউ সি ইন এ হাউস, ইটস একটা করে ইন্ডাস্ট্রি, সুইচ একটা ইন্ডাস্ট্রি, ইলেকট্রিক বাল্ব একটা ইন্ডাস্ট্রি, টিউবলেভ একটা ইন্ডাস্ট্রি, প্রতিটাই কিন্তু একটা একটা করে ইন্ডাস্ট্রি। এবং আমরা আমাদের এটা স্লো ডাউন করলে কিন্তু আলটিমেটলি তারাও কিন্তু স্লো ডাউন হয়ে যাবে, বিকজ উই আর দ্য মার্কেট। অ্যান্ড আমরা কিন্তু আজকে প্রাউডলি বলতে পারি যে রিয়েল এস্টেট এই সেক্টর আমরা যে মার্কেটটা ক্রিয়েট করেছি, যে মার্কেটের কারণে আজকে থেকে যদি আপনি 10 বছর বা হ্যাঁ 10-15 বছর আগেও দেখেন, আমরা কিন্তু সিমেন্ট ইম্পোর্ট করে আনতাম, টাইলস ইম্পোর্ট করে আনতাম, আজকে কিন্তু এগুলো ইম্পোর্ট হয় না, আমাদের দেশেই তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? বিকজ রিয়েল এস্টেট সেক্টর কিন্তু এই মার্কেটটা ক্রিয়েট করেছে ডিমান্ড, এবং উই হ্যাভ ক্রিয়েটেড দিস ডিমান্ড, যে কারণেই যারা উদ্যোক্তা তারা কিন্তু সাহস পেয়েছে এদেশে ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য। তো আমি অত্যন্ত প্রাউডলি এটা আমি আমাদের মাননীয় ফাইন্যান্স মিনিস্টার সাহেবকে বলেছি যে আজকে আমরা এই মার্কেটগুলো ক্রিয়েট করেছি বলেই কিন্তু ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। ফলে এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে, নতুন করে পদক্ষেপ নিতে হবে। তো সে ব্যাপারে সরকারের কাছ থেকে কি ধরনের আশ্বাস আপনারা পেয়েছেন, বা আপনারাও বা অন্য কোন বিকল্প ওয়ে আছে কিনা যে এই সেক্টরকে সাস্টেইনেবল করার? দেখেন আমাদের কাছে তো এর চেয়ে বেশি কোনো কিছু করার থাকে না, অনলি থিং হচ্ছিল আমরা হয়তো আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি কমিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এইখানে সরকারকে একটা বড় ধরনের ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু এই ফান্ডটা কিন্তু আমার মেম্বারদের জন্য চাচ্ছি না, আমরা চাচ্ছি যে গিভ দিস ফান্ড টু আওয়ার কাস্টমার, যারা ফ্ল্যাট গুলো কিনবে তাদেরকে, এবং ইট শুড বি সিঙ্গেল ডিজিট এন্ড ইট শুড বি লং টার্ম। আমরা দেখছি যে ফ্ল্যাটের দাম কিন্তু তারপরও বলা হয় যে অনেক বেশি বাংলাদেশে, সেটা আসলে কেন বেশি, সেটা কমিয়ে আনার কোন উপায় আছে কি? ওকে, দেখেন এই ফ্ল্যাট যেগুলো আমরা হাতে নিয়েছিলাম, ঠিক আছে, এগুলো কিন্তু গত কয়েক বছর আগের যে ফ্ল্যাটগুলো সেগুলোই কিন্তু আছে, এবং ওই সময় কিন্তু জমির দাম বা জমির ল্যান্ড ওনার যারা, তারা তাদের সঙ্গে যেভাবে নেগোসিয়েট করে আমাদের এই ডেভেলপাররা আপনার ফ্ল্যাটগুলো প্রোডাকশন করেছে, তাতে দেখা যাচ্ছে কস্ট ইজ ভেরি হাই, ঠিক আছে, ডেভেলপার কত লস দিবে না। এখন একটা সময় ছিল যখন আপনারা বেশিরভাগ র মেটেরিয়ালস কিন্তু ইম্পোর্ট করতে হতো, এখন তো সরকারও ইনসেন্টিভ দিয়েছে এবং লোকাল ইন্ডাস্ট্রি যাতে গ্রো করে সেই জন্য বাজেটে অনেক ধরনের পজিটিভ পলিসি ছিল। এখানে আপনার রডের অনেক ইন্ডাস্ট্রি হয়েছে, এখানে সিমেন্ট আপনি যেটা বলছিলেন অনেক কিছুই হয়েছে, তারপরও এটা কস্টিং বেড়ে যায় কেন? দেখেন কস্টিং বেড়ে যায় হতে চলে আমার যারা আপনার যারা ব্যাক লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেমন রড সিমেন্ট যে বলতেছেন, এদের যে র মেটেরিয়াল সেই র মেটেরিয়ালের উপরে তো সরকারের ট্যাক্স রয়ে গেছে, ঠিক আছে, ভ্যাট আরোপ হয়েছে, ঠিক আছে, এবং এইগুলো কিন্তু কখনই কমছে না, ঠিক আছে, প্রতি বছরই দেখা যাচ্ছে আপনার বাজেটে বাড়ছে কমছে না, তো স্বাভাবিক কারণে কস্ট বাড়তেছে। এইবারের বাজেটে যে আপনারা প্রস্তাব দিয়েছিলেন সেরকম কোন না, আমরা এমনিতে বাজেটের যে কর পলিসি সেটাকে আপনারা রিয়েল এস্টেট শিল্পের সাথে যারা জড়িত সেটা কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন আমরা কিন্তু এই কর পলিসির সাথে খুব একটা সরাসরি সম্পৃক্ত না, কারণ আগে যেটা হতো আমরা ইম্পোর্ট করতাম, ঠিক আছে, এখন কিন্তু আমরা ইম্পোর্ট করি না, এখন দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিরা ইম্পোর্ট করছে, ফলে তারা কিন্তু সরাসরি এটা নিয়ে সরকারের সঙ্গে দেন দরবার করছে, আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করছি, আমরাও বলছি আমাদেরও ক্রাই আছে আমরাও বলছি, কিন্তু আমরা সরাসরি আমরা ওনাদের কাছে যেতে পারছি না যে এইটার ডিউটি কমান ওইটার ডিউটি কমান, কারণ র মেটেরিয়ালের ডিউটি কিন্তু কমানোর জন্য ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিকেই বলতে হবে। এমনি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি এবারে বাজেটে তো বোধহয় কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছিল? দেখেন কিছুটা মানে কমানো হয়েছে, কোথায় কমানো হয়েছে যেটা হচ্ছে হলো আপনার মানে ঢাকা সিটি বা সিটির বাইরে যেটা হবে, এখনো তো ওই জায়গায় ওই ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে না, ফলে ওইটার এফেক্ট আমরা খুব একটা পাবো বলে আমার বিশ্বাস হয় না।
এমনিতে আবাসন খাতে অনেক নীতিমালার ইনভলভমেন্ট আছে, কর পলিসির বাইরেও আপনার পরিবেশের ভারসাম্য একটা ব্যাপার আছে। তো অনেকে বলে থাকেন যে আবাসন খাতের যারা উদ্যোক্তা তারা পরিবেশের আইন সবসময় মানেন না, এবং আমরা দেখেছি অনেক প্রকল্প সরকারকে বন্ধ করে দিতে হয়েছিল। তো এই শৃঙ্খলাটা নাই কেন? আচ্ছা, এই শৃঙ্খলাটা না থাকার পিছনে কিন্তু মেজর দায়িত্ব কিন্তু যারা রেগুলেটরি বডি, ঠিক আছে, তাদেরকে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে ডিউরিং কনস্ট্রাকশন। ঠিক আছে, আপনি ডিউরিং কনস্ট্রাকশন কোনো তদারকি করলেন না, হঠাৎ করে কনস্ট্রাকশন শেষ হয়ে গেছে, হ্যান্ড ওভার হয়ে গেছে, এখানে কাস্টমার অলরেডি চলে আসছে, বসবাস করতেছে, তারপরে দেখা যাচ্ছে রাজুক থেকে যে ভাঙা শুরু করছে, এই যে এটা কি হচ্ছে, তার মানে ডিউরিং কনস্ট্রাকশন পিরিয়ড ওনারা কিন্তু এটা যাচ্ছেন না, লক্ষ্য করছেন না। অথচ আমার জানা মতে প্রত্যেক এলাকাতেই কিন্তু ওনাদের ইন্সপেক্টর থাকেন, তো তাদেরকে আরো সচেতন হতে হবে, তাদেরকে ডিউরিং কনস্ট্রাকশন এগুলাকে দেখতে হবে, মূল্যায়ন করতে হবে, ওয়েদার দে আর ফলোয়িং দ্য নর্মস, ওয়েদার দে আর ফলোয়িং দ্য যে যে রাজুক থেকে যে এটা পাশ করা হয়েছে, নীতিমালাগুলো পাশ করা আছে, সেই নীতিমালাগুলো অনুযায়ী তারা করছে কিনা ডিউরিং কনস্ট্রাকশন। এটা রিহ্যাব তো একটা সংগঠন, আপনারাও তো আপনাদের মেম্বার সদস্যদের অনেকটা রেগুলেটর হিসেবেও কাজ করছেন, আপনাদের কোন সুযোগ আছে কিনা এখানে? আপনাকে একটা কথা বলি, বিষয়গুলো সার্ভিলেন্স করা, রাইট, আপনাকে একটা কথা বলি, অ্যাকচুয়ালি রিহ্যাব ইজ নট এ রেগুলেটরি বডি, রিহ্যাব কিন্তু আমাদের এটা তো ছিল আমাদের মেম্বারদের একটা সংগঠন, এই সংগঠনের কিন্তু রেগুলেট করার কোন ক্যাপাসিটি নাই। ঠিক আছে, আজকে যদি আপনি তারা যদি কোন অনিয়ম করে, ইরেগুলারিটিস করলে, সেক্ষেত্রে রিহ্যাব কি করতে পারে? আমি সর্বোচ্চ শাস্তি তাকে দিতে পারি হচ্ছে হলো তাকে আমি বহিষ্কার করতে পারি আমার সংগঠন থেকে, এর চেয়ে বেশি কিছু করার মতো ক্যাপাসিটি রিহ্যাবকে দেওয়া নাই। এক সেকেন্ড থিং, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, রিহ্যাবের বাইরেও কিন্তু অনেক সদস্য আছেন বা ডেভেলপার আছেন, তারাও কিন্তু কনস্ট্রাকশন করে যাচ্ছেন, ঠিক আছে, ঢাকাতে এবং ঢাকার বাইরেও অনেক করতেছে যারা আমার মেম্বার নন, এবং ওনাদের যে ইররেগুলারিটি সেটার দায়িত্ব কিন্তু ঘুরে ফিরে রিহ্যাবের উপরেই পড়ছে বা আমার সদস্যদের উপরে পড়ছে, এবং তাদের সুনামগুলো আমরা নিচ্ছি, ঠিক আছে, কিন্তু ওনাদের দুর্নামগুলো আমাদের উপরেও চাপানো হচ্ছে। আমরা দেখি যে বাজেট এলেই আবাসন খাত চাঙ্গা করার জন্য আপনাদের পক্ষ থেকে বলা হয় যে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করে আবাসন খাতে বিনিয়োগের, তো এটা তো প্রায় সময় নানা শর্ত জুড়ে দিয়ে এটা সরকার করে থাকে, তো সেটা রেসপন্স তো খুব একটা দেখা যায়। আমার মনে হয় এখানে মনে হয় আপনাদের আছে, যদি আপনি 2012-13 যদি আপনি একটা সময় দেখেন, 12-13 যদি দেখেন, 12-13 কিন্তু 4495 কোটি টাকা এই সেক্টরে হোয়াইট হয়েছে। আচ্ছা, এবং আপনি যদি এরপরের বছর দেখেন, সেই বছর হয়েছে হচ্ছে হল 3878 কোটি টাকা, মানে এটা কমে গেছে ডিউ টু আপনি জানেন মন্দার কারণে, তো এই সেক্টরে কিন্তু টাকা ঢুকছে, যদি আপনি যদি সুযোগটা দেন, মানে যদি কালো, মানে আমি কিন্তু কখনোই এটাকে কালো টাকা বলি না, অপ্রদূষিত আয়, বৈধভাবে উপার্জিত অপ্রদূষিত আয়, সে টাকাটা কি হচ্ছে, যদি আপনি যদি ইনভেস্ট করতে না দেন এই টাকাটা কোথায় যাবে, তারা না পারে ব্যাংকে রাখতে, যদি ইনভেস্টমেন্টও না করতে পারে তাহলে স্বাভাবিক কারণে ইট উইল ফ্লাই আউট, বিদেশে চলে যাবে, এবং এই টাকা দিয়ে উপকৃত হচ্ছে কারা, মালয়েশিয়া উপকৃত হচ্ছে, কারা দুবাই উপকৃত হচ্ছে, কে কানাডা অস্ট্রেলিয়া, তারা সেকেন্ড হোম প্রকল্প, এক্স্যাক্টলি সেকেন্ড হোম প্রকল্প, ওইখানে তারা ইনভেস্টমেন্ট করতেছে, ওইখানে তারা ফ্ল্যাট কিনতেছে, বাড়ি কিনতেছে, তো ওয়াই ডোন্ট বি গিভ দেম অপরচুনিটি যে ভাই আমাদের দেশেই তোমরা ইনভেস্টমেন্ট করো, ঠিক আছে, অ্যান্ড এই টাকাটা যদি আমার ইকোনমিতে আসে অবশ্যই ইট উইল ক্রিয়েট মোর জবস, ঠিক আছে, তো আমার দেশে এই টাকাটা রাখবো না কেন? এটা শুধু আমি কিন্তু আবাসন ক্ষেত্রে বলি না, আমি বলি যে সেক্টরে জব ক্রিয়েট করবে সেই সেক্টরেই এই সুযোগ দেওয়া উচিত সরকার। তো এইবার বাজেটে তো সেরকম কোন আপনারা না, মানে সেটা তো ট্যাক্স দিয়ে, বাড়তি ট্যাক্স এবং জরিমানা, জি না, আমার কথা হচ্ছে কি অপ্রদূষিত আয়টা তো অ্যাকচুয়ালি ইউ ক্যানট ইউজ ইট এনিওয়্যার, রাইট, কিন্তু এটার সুযোগটা এখনো আছে, আছে বিভিন্ন জায়গায় একটু কন্ডিশন আছে। তো আমাদের দেশের এই যেটা বলছিলাম যে বিদেশি বিনিয়োগ, কিন্তু আমরা দেখেছি গত কিছুদিনে সরকারের কাছে প্রস্তাব এসেছে যে আবাসন খাতে বিদেশি বিনিয়োগের একটা প্রস্তাব ভারতেরও কয়েকটা সংগঠন, এবং ভারতের প্রধানমন্ত্রী যখন বাংলাদেশ সফর করলেন তখনও আমরা দেখেছি যে এরকম প্রস্তাব ছিল বা আরো অন্য দেশ থেকেও আছে। বিদেশি ইনভেস্টমেন্টটাকে আপনারা কিভাবে দেখছেন? যদি দেখেন
বিদেশি ইনভেস্টমেন্টকে আমি অলওয়েজ ওয়েলকাম করি, ঠিক আছে? ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমি সবসময় ওয়েলকাম করি, এটা আমার দেশের জন্য খারাপ না। তবে কি আমার কথাটা হচ্ছিল যে বিদেশিদেরকে আপনি সুযোগ দেন, ঠিক আছে, একই সঙ্গে আমাদেরকেও সুযোগ দেন। শুধু বিদেশিদেরকে আপনি যদি আপনি একই মার্কেটে যদি এক পার না রাখেন, তখন দেখা যায় যে বিদেশিরা বেশি সুযোগ পেলে আমাদের যে লোকাল এন্টারপ্রিনিয়ররা আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে? আমি কিন্তু বলবো না যে বিদেশিদেরকে সুযোগ দেওয়া যাবে না, অবশ্যই তাদেরকে সুযোগ দেন, তারা আসুক, টেকনোলজি ট্রান্সফার হোক। যেটা গার্মেন্টস এর ক্ষেত্রে হয়েছে, অতীতে দেখবেন যে বিদেশিরা আসছে এদেশে বিনিয়োগ করেছে, ওখান থেকে কিন্তু আমাদের এন্টারপ্রিনিয়ররা শিখেছে এবং আমরা আজকে গার্মেন্টস এর কোন লেভেলে চলে গেছি। তো আমি এটাকে ওয়েলকাম করি, ইটস নট এ প্রবলেম। কিন্তু কি হচ্ছে, রাজ্যক থেকে জমি দিয়ে হচ্ছে তাদেরকে, ঠিক আছে? আমাদের মেম্বারদেরকে তো আপনারা জমি দেন না, আমাদের মেম্বারদেরকেও তাহলে জমি দেন, জমি দিয়ে বলেন যে তোমরাও করো, বিদেশিরাও করুক, তারপর আমরা দেখতে চাই যে কম্পিটিশনে কারা টিকে থাকতে চায়। এমনিতে আবাসনের জন্য মধ্যবিত্ত আসলে ওই অর্থে আবাসনে ওই সুযোগটা ওইভাবে পাচ্ছে না, যেহেতু আবার আপনাদের ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্টের অনেক কস্ট অনেক বেশি, এটাকে সহজলভ্য করা। এখানে আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি কি কস্ট বেশি কথাটা কিন্তু মানে ইট ইজ আপেক্ষিক, ঠিক আছে? কস্টটাকে আপনাকে লং টার্ম করতে হবে, তাহলে কিন্তু যারা মিড ইনকাম পিপুল তাদের নাগালের ভিতরে চলে আসবে। এখন যদি আপনি যদি একজনকে বলেন যে ভাই আপনাকে 30 লাখ টাকা আপনাকে 2 বছরে টাকাটা দিতে হবে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর হিম। কিন্তু এই 30 লাখ টাকা যদি তাকে আপনি যদি বলেন যে 15 বছরে আপনাকে টাকাটা দিতে হবে উইথ এ সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট, তখন কিন্তু দেখা যাবে তার যে ইনকাম সেটা দিয়ে কিন্তু সে এটা। আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করবে, আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, দেখছেন ইসলামিক টুয়ার্ডস গ্রোথ, ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলামিক ব্যাংক টুয়ার্স গ্রোথ, সাথে আছেন আবাসন খাতের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। জনাব আলামিন, আমরা যদি এইবার একটু, আপনার তো টেক্সটাইল সেক্টরও বিনিয়োগ আছে এবং খুব লার্জ বিনিয়োগ আছে, তা আমরা যদি একটু টেক্সটাইল সেক্টরের দিকে তাকাই যে এই সেক্টরটা বর্তমানে কি অবস্থায় আছে। টেক্সটাইল সেক্টর তো আমাদের একটা বেসিক ইন্ডাস্ট্রি এবং এটা আজকে আমরা আরএমজি যে জায়গায় আমরা গিয়েছি এটার পিছনে কিন্তু আমাদের এই টেক্সটাইলস মানে বেসিক টেক্সটাইলটা আমরা ডেভেলপ করেছি বলে কিন্তু আরএনজি এই লেভেলে আসতে পারছে। আগে কি হতো, আমাদের লিড টাইম অনেক বেশি লাগতো, ঠিক আছে? আমরা বাইরে থেকে সুতা আনতাম, কাপড় আনতাম, এনে তারপরে আমরা এটাকে প্রসেস করতাম, তারপরে আমরা গার্মেন্টস তৈরি করতাম। আজকে কিন্তু সেই অবস্থায় নাই, আজকে কিন্তু আমরা মোটামুটি ভাবে নিটে আমরা ম্যাক্সিমামই কিন্তু আমরা লোকালি প্রডিউস করতেছি এবং নিটের সুতা কিন্তু আমাদের এখানেই তৈরি হচ্ছে, কাপড়ও কিন্তু এখানেই হচ্ছে, ওভেনও আমরা অনেক ডেভেলপ করেছি, ডেনিমে আমরা অনেক ডেভেলপ করেছি। ডেনিমে তো মানে খুবই রেডিক্যাল একটা চেঞ্জ আসছে গত কয়েক বছর, রাইট? এটাতে আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং টেক্সটাইল আমাদেরকে সবসময় ইট শুড বি আওয়ার প্রায়োরিটি এবং টেক্সটাইলকে আমাদেরকে সবসময় সরকারকেও প্রায়োরিটি দিতে হবে, যাতে করে আরএনজি যে লেভেলে আছে তার চেয়ে উপরের লেভেলে যাতে আরএনজি চলে যেতে পারে। এই সেক্টর বিনিয়োগ পরিস্থিতিটা কি? আপনাকে আমি একটা ইন্টারেস্টিং কথা বলি যে গত ওভার 2 ইয়ার্স ওনলি স্পিনিং এ প্রায় 7,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এই গত কয়েক বছর, এই গত 2 বছরে প্রায় 7,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে। এবং আনফর্চুনেট থিং হচ্ছিল ওনারদের এই ইন্ডাস্ট্রি গুলোর রেডি অবস্থায় আছে, তারা চালু করতে পারতেছে না বিকজ ওনারা গ্যাস সংযোগ পাচ্ছেন না, পাওয়ার সংযোগ পাচ্ছেন না। তো এর জন্য একটা বিশেষ মিটিংও প্রধানমন্ত্রী কার্যালয়ে করা হয়েছে, আশা করতেছি যে এটার একটা সুরাহা হবে। এমনিতে পাওয়ার এন্ড এনার্জি নিয়ে জি মানে ওভারঅল সিনারিও যদি বলেন যে বিনিয়োগের ক্ষেত্রে এটা কি ধরনের, আপনি বলছেন পাওয়ারটা কিন্তু গ্যাসেরও তো একটা লিমিটেশন আছে এবং ইনফ্রাস্ট্রাকচার যেটা রাস্তাঘাট সড়ক, সার্বিক বিবেচনা অবকাঠামোটাকে কিভাবে বলবেন বিজনেসম্যান হিসেবে এবং উদ্যোক্তা হিসেবে? মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই, সরকার আবার বলছে বিদ্যুতে আমরা বেশ ভালো, মাঝে মাঝে আমরা হতাশ হয়ে যাই, নো ডাউট। বাট আমার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর সম্পূর্ণ আস্থা আছে, উনি কিন্তু টার্গেট নিয়ে আগান, ঠিক আছে? এবং ওনার কিন্তু প্রতিটা জিনিসে আমি দেখেছি উনি কিন্তু একটা টার্গেট সেট করেন যে দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাব,
দেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব, এবং এর পিছনে কিন্তু উনি অনেক কাজ করেন, ঠিক আছে, এবং এটার জন্য যে সকল ব্যাকআপ দেওয়া দরকার তারও কিন্তু ওনার কাছে প্ল্যানিং আছেন এবং এটা করতেছেন উনি। এবং আমার বিশ্বাস যে উনি এই যে আমরা যে বিদ্যুৎ এবং আমাদের গ্যাসের যে সংকট সেটার নিরসনের জন্য কিন্তু ওনার মাথায় অবশ্যই ওনার প্ল্যান আছেন, এবং আমি বিশ্বাস করি যে উনি এটার বিকল্প ব্যবস্থা করছেন। এবং আমরা যেমন শুনতে পাচ্ছি যে এলএনজির ব্যবস্থা করা হচ্ছে, তো এলএনজি হলে আমাদের গ্যাসের যে সমস্যাটা আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে শুধু পাওয়ার হলেও চলবে না, গ্যাসও লাগবে, তো সেই ক্ষেত্রে হয়তো যদি এলএনজির ব্যবস্থা হয় তখন এলএনজি দিয়ে আমাদের এই সমস্যাগুলো সমাধান করা হবে। তো আমি আই এম এ ভেরি অপটিমিস্টিক গাই এবং আমার বিশ্বাস যে আমরা এই সমস্যার সমাধান করতে পারব। এমনিতে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দেখছি আমরা গত কয়েক বছর যাবৎ কিন্তু তৈরি হচ্ছে কিন্তু হচ্ছে না, জি, আবার চট্টগ্রাম পোর্টও ওই অর্থে অতটা দক্ষ না, আপনাদের কি অবজারভেশন এবং আপনারা এটা নিজেরা কতটুকু ফেস করছেন এবং আপনাদের যারা ক্লায়েন্ট আছে, বায়ার আছে বা বিদেশি এন্টারপ্রেনাররা আপনাদের সঙ্গে জয়েন করতে চান তাদের মনোভাবটা কি? ওকে, আপনি যদি রিসেন্টলি দেখেন, আমি রিসেন্টলি পত্রপত্রিকায় যা দেখছি এবং আপনাদের মিডিয়াতে যা দেখছি যে অনেক কিন্তু বিদেশি বড় বড় নেম কেম টু বাংলাদেশ, ঠিক আছে, তারা কিন্তু এদেশে ইনভেস্টমেন্ট করতে চায় এবং তারা কিন্তু এখানে এসে, আমি কিন্তু তাদের কাছ থেকে কোনো কমপ্লেন শুনিনি সোফার যে এটা নাই ওইটা নাই, এটা কিন্তু না। সো দ্য মার্কেট ইজ দেয়ার এবং আমরা একটা মানে যে দেশে আমাদের দেশটা যেদিকে এখন চলে যাচ্ছে মধ্যমায়ের দেশে যদি আমরা পরিণত হই, আমাদের ইন্টারনাল মার্কেটও কিন্তু অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, যেটা ভারতে হয়েছে, ভারত চায়নায় যেটা হয়েছে, যে ইন্টারনাল মার্কেটও কিন্তু বিশাল হয়ে গেছে, 15 কোটি মানুষের এই দেশ, এই দেশে যদি ইন্টারনাল মার্কেট ক্রিয়েট হয়ে যায় ক্যান ইউ ইমাজিন কত ইন্ডাস্ট্রিকে তারা সাপোর্ট করবে, যে কারণে কিন্তু বড় বড় কোম্পানিও কিন্তু এদেশে আসতেছে। হ্যাঁ, ডেভেলপমেন্ট তো করতেই হবে, যেরকম মনে করেন পোর্টের ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, হ্যাঁ, সরকার কিন্তু এর ভিতরে কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, যেরকম আপনার প্রাইভেট সেক্টরে হ্যান্ডলিংটাকে দিয়েছে, হুইচ ইজ গুড, বেশ কিছু বিষয় প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে এফিশিয়েন্সি বাড়ানোর, রাইট, এফিশিয়েন্সি বাড়ানোর, এবং এফিশিয়েন্সি কিন্তু বাড়তেছে আমাদের। এই যে আমরা একটা সময় কত লেভেলে ছিলাম, কত বিলিয়ন ডলার এক্সপোর্ট করতাম, আজকে আমরা কত বিলিয়ন ডলার এক্সপোর্ট করতেছি, যদি এত ইনএফিসিয়েন্ট হইতো তাহলে তো নিশ্চয়ই এই অ্যাচিভমেন্ট করা সম্ভব হতো না, ঠিক আছে। আমরা অনেক সময় ঢালাওভাবে দোষারোপ করি, তো ঢালাওভাবে দোষারোপ না করে যদি আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি, আমার মনে হয় যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং দেশ যেদিকে উনি এগিয়ে নিয়ে চাচ্ছেন, আমার মনে হয় ইট ইজ পসিবল। ভারতের সাথে তো ট্রানজিট নিয়ে বেশ কথা হচ্ছে গত এই সরকারের আগের সময়ে এবং বর্তমান সময়েও, রিসেন্টলি যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন ওই সময় বেশ আলোচনায় ছিল যে কমিউনিকা যেটার মধ্যে ছিল যে ট্রানজিট ভারত বাংলাদেশ এবং নেপাল ভুটানের কে কানেক্ট করে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এটা থেকে সুবিধা নিতে পারে, দেখেন এটার জন্য তো আসলে একটা অবকাঠামো, রাইট, অবকাঠামো তৈরি, এবং সেই সুযোগটা হয়তো আসবে, আসবে, এই বেনিফিট লোকাল অবশ্যই আসবে, এবং আমাদেরকেও একটু অপটিমিস্টিক থাকতে হবে যে ওপেন করলে শুধু ভারতই যে সুযোগ নিবে এমন কোনো কথা নাই, সেক্ষেত্রে আমরাও সুযোগ নিতে পারি, ঠিক আছে, কিন্তু এর জন্য আমাদের যারা ব্যুরোক্র্যাট আছেন, যারা পলিটিশিয়ান আছেন, তাদেরকেও কিন্তু সজাগ থাকতে হবে যাতে পলিসিগুলো এমনভাবে ক্রিয়েট করা হয় যাতে বোথ উইন উইন সিচুয়েশনে থাকে, শুধু একতরফা হওয়াটা ঠিক হবে না এবং দেশের স্বার্থকে যাতে জলাঞ্জলি দিয়ে এমন কোনো কিছু করা যাবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কিছু ছাড় দিতেই হয়, ভালো জিনিস পাওয়ার জন্য কিছু ছাড় দিতে হয় এবং এই ছাড় দেওয়ার মনোভাব যদি উভয় পক্ষের থাকে তাহলে আমার মনে হয় এটার থেকে দেশ অনেক বেনিফিট হবে। আমরা দেখেছি যে এই সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি একটা কনসেপ্ট কিন্তু ইন্ট্রোডিউস করেছিল, গত কয়েক বছরে অনেক কথা হয়েছে, অনেক বরাদ্দও ছিল, টাকাও ব্যয় হয় না, বা বেসরকারি খাতের যারা আপনারা আছেন তাদের রেসপন্সটা ওই অর্থে আমরা দেখিনি, কারণটা কি, কোথায় আছে এটার দুর্বলতা? অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় পিপিপির কনসেপ্ট সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার না, ঠিক আছে, অনেক সময় আমরা মনে করি যে পিপিপি মানেই হচ্ছিল সরকার এবং আমি পার্টনার, ঠিক আছে, বা প্রাইভেট সেক্টর এবং সরকার পার্টনার, পিপিপি অর্থ কিন্তু শুধু তাই না, পিপিপির অর্থ এমনও হতে পারে যে সরকার আপনাকে অবকাঠামো তৈরি করে দিবে, সরকার ক্যান বি সাইলেন্ট, ঠিক আছে, এবং আপনি যারা প্রাইভেট পার্টনার থাকবে তারাই মেজর ব্যবসাটা করবে বা অল
ডিসিশন দে উইল টেক। যদি সরকার যদি ব্যবসা করার চেষ্টা করে সেখানে, সেখানে কিন্তু ব্যবসা হবে না। এবং আমার, আমি যেটা এই সরকারের কাছ থেকে, আপনাদের কি সেরকমই মনে হয়েছে? আমাদের কাছে সেটাই মনে হয়েছে, যখনই প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপের কথা আসে তখন সরকার চিন্তা করে বা সরকারি কর্মকর্তারা চিন্তা করে যে কত পার্সেন্ট আমাদের শেয়ার থাকবে এবং হাউ মাচ কন্ট্রিবিউট গোয়িং টু হ্যাভ অন দিস প্রজেক্ট। ঠিক আছে, এই যে যখন নিয়ন্ত্রণের বিষয়টা বেশি প্রাধান্য পায় তখন দেখা যায় যে পাবলিক যারা বা প্রাইভেট যারা তারা কিন্তু ভয় পেয়ে যায়, তখন চিন্তা করে যদি সরকারের নিয়ন্ত্রণে যদি ব্যবসা থাকে তাহলে সেই ব্যবসা হবে না, ফলে তারা কিন্তু দূরে সরে যায়। এখানে সরকারকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে হবে যে উই উইল গিভ ইউ ইনফ্রাস্ট্রাকচার, উই উইল গিভ ইউ, যেমন মনে করেন আমাদের সরকারি অনেক পুরনো কলকারখানা আছে যেটা এখন অলমোস্ট অবসলিট এবং চলছে না। ঠিক আছে, এই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা আছে, বিশাল জায়গা করা আছে, বাউন্ডারি ওয়াল করা আছে, হয়তো ওই জায়গায় আমরা নতুন করে ইন্ডাস্ট্রি করতে পারি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে। সেই ক্ষেত্রে সরকারকে বলতে হবে যে ভাই আমি তোমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার দিব, তোমরা চালাবা, তোমরা এই করবা, এই যে ইনফ্রাস্ট্রাকচার আমরা দিচ্ছি আমরা কতটুকু শেয়ার পাবো। ঠিক আছে, সেই বিষয়গুলো আপনারা শেয়ার করছেন কিনা, সরকারের সঙ্গে বসছেন কিনা, কথা বলছেন? সরকারের সাথে কথা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু কিছু তো আপনি তো জানেন যে ব্যুরোক্রেসি একটা মাইন্ডসেট তো ব্যুরোক্রেসি কিছু ব্যুরোক্রেসি তো থেকেই যায়, তো ওইটাই আমার মনে হয় আয়রন আউট হবে। আমরা একদমই শেষের দিকে আছি, আমরা যদি অল্প কথা আপনার কাছ থেকে জানতে চাই, ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয়, সেটার জন্য আপনাদের প্রস্তুতি কতটুকু? দেখেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই, এটা অ্যাচিভ করা সম্ভব, অনলি থিং হচ্ছে হলো সরকারকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিতে হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মার্কেট, উই উইল ক্রিয়েট আওয়ার ইনভেস্টমেন্ট, উই উইল ক্রিয়েট আওয়ার মার্কেট, অনলি থিং হচ্ছে হলো আপনি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেন। সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাওয়ার সেক্টর। ঠিক আছে, উনি যদি পাওয়ার এনশিওর করতে পারে আমার মনে হয় যে এটা অ্যাচিভ করা কোনো অসম্ভব ব্যাপার না। আলমগীর শামসুল আলমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করব, ইসলামিক ব্যাংক টুয়ার্ডস গ্রোথ দেখা হবে আগামী পর্বে, হয়তো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।